স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি ইতোফায়েল হোসেন শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ এ মিলাদ উন্নবী পালন করেছেন ধর্মপ্রাণ মুসলিমরা নোয়াখালের চর জুবলিতে বসত বাড়িতে হামলায় তিনজন আহত নাটোরের অগ্নিকাণ্ডের তেরোটি দোকানঘর পুড়ে ছাই শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আজ বারোই রবি উল আউয়াল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহহু আলাইসাল্লামের জন্ম ও ওফাত দিবস রাজশাহীতে তাৎপর্যপূর্ণ এই দিনটি যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেছেন ধর্মপ্রাণ মুসলিমরা দিনটি উপলক্ষে সকাল দশটায় নগরী শাহ মুখদুম থানার খানকা বক্সিয়া দরবার শরীফের উদ্যোগে ট্রাক কার ও মোটরসাইকেল যোগে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রায় নেতৃত্ব দেন বক্সিয়া খানকা শরীফের গাদ্দ ড মুক্তি শাহ মোহাম্মদ ওয়াকার আহমদ মুক্তারি শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দরবার শরীফে গিয়ে শেষ হয় এরপর দরুদ শরীফ ও সালাত সালাম পাঠ শেষে বিশ্ব মুসলিম উমহার সুখ শান্তি ও দেশের উন্নতি কামনা করে আখেরি মনোজাত অনুষ্ঠিত হয় এছাড়াও সকালে নগরীর শিরোল কলোনি মহানগর গাউসিয়া কমিটির আয়োজনে মিছিল বের করা হয় এদিকে দিনটিকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আতসবাজি পটকা ফোটানো সহ বিস্ফোরক দ্রব্য বহনে নিষেধাজ্ঞা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নাটোরের নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ঈদে মিলাদ নব্বিশাল্লাহ সাল্লাম পালিত হয়েছে এ উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় দিনটিকে ঘিরে রবিবার বেলা বারোটার দিকে শহরের বড় হরিশপুর পূর্বপাড়া সুন্নি জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এর আয়োজন করে এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মুফতি মোহাম্মদ নুরুল হুদা চিস্তি আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান সংগঠনের জেলা শাখা সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওহাব সাধারণ সম্পাদক মুফতি মৌলানা সহ ধর্মীয় নেতৃবৃন্দ পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের পশ্চিম বাইপাস মোড় ঘুরে নাটোর প্রেস ক্লাবের সামনে গিয়ে আবারও বড় হরিশপুর বাইপাস মোড়ে গিয়ে শেষ হয় শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন দরবার শরীফ মাজার ও আহলে সুন্না ওয়াল জামাতের কর্মীরা এ সময় তারা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করে স্লোগান করে তোলে নোয়াখালীর চরজুবলিতে উপজেলার হারিস চৌধুরী বাজারের উত্তর পশ্চিম চরজুবলি এলাকায় এই হামলার ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ভুক্তভোগী ও এলাকাবাসী জানায় ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার বিকেলে আবুল কাশেম আবুল হাসেম আলমগীর আরমান হাসান দোলন আরাফাত দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খান সাহেব ও তার স্ত্রী খাতিজাকে এলোপাথারি মারপিট শুরু করে তাদের চিৎকারে নূর নবী এগিয়ে এলেও তাকেও পিটি আহত করা হয় এ সময় আবুল কাশেমের লোকজন খান সাহেবের ঘরে থাকা টাকা ও স্বর্ণকার লুট করে নিয়ে যায় এবং মামলা না করার জন্য হুমকি প্রদান করে স্থানীয় থানার ওসি জানান এ ঘটনায় আদালতে মামলার প্রস্তুতি চলছে নাটোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেরোটি দোকান পুড়ে গেছে গত রাত সাড়ে বারোটার দিকে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্য স্থানীয়রা নাটোর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হামিদ খান ও স্থানীয়রা জানান গত রাত সাড়ে বারোটার দিকে বাঙ্গাবাড়িয়া আব্দুল আজিজ মার্কেটের কয়েকটি দোকান ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে সেখানে বিকট শব্দ হলে স্থানীয়রা বাইরে বের হয়ে মার্কেটে আগুন দেখতে পায় তাৎক্ষণিক এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুন তীব্রতর হওয়ায় তা সম্ভব হয়নি পরে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দিলে রাত দেড়টায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে ক্ষয়ক্ষতির হিসাব এখনও করা সম্ভব হয়নি মার্কেটে মুদি গার্মেন্টস হার্ডওয়্যার স্টিল শু স্টোর কীটনাশকের দোকান ছিল দোকানগুলোতে তেল জাতীয় ও প্লাস্টিক পণ্য বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তদন্ত করে জানাবেন তারা এই ছিল বড় সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ